আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরো নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আজকে তৈরি করে দেখাবো বেকারি স্টাইলে পাউরুটি, এবং এই পাউরুটির রেসিপিটা খুবই ইজি, খুব সহজভাবে তৈরি করতে হয়। কিভাবে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের আজকে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের আয়োজনটা শুরু করি। পাউরুটির ডোটা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি আর একটি বোল নিয়ে নিব। তো আরেকটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি যে ময়দাগুলোকে অন্য আরেকটি বোলে রেখেছিলাম ঠিক এখান থেকে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা এই বলটার মধ্যে নিয়ে নিচ্ছি। তো এই মিক্সিং বোলের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এবার আমি এই ময়দার সাথে কিছু শুকনো উপকরণ অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ পরিমাণ, তারপর দিয়ে দিব ইস্ট, ইস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, তার সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়া হয়ে যাওয়ার পর এবার আমি সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিক্স করে নিব। আর তার সাথে বলে দিচ্ছি 2 কাপ ময়দার সাথে অবশ্যই ইস্টের পরিমাণটা 1 টেবিল চামচের বেশি দিবেন না, এতে করে ইস্টের কড়া ফ্লেভারটা কিন্তু বেশি হয়ে যাবে, এতে পাউরুটি খেতে ভালো লাগবে না। এদিকে আমি একটি প্যান নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ দুধ নিয়ে নিব। আর দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর নিয়ে নিব 1/4 কাপ পরিমাণ নর্মাল পানি। এখন এর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারবেন। এবার এই সব উপকরণগুলো একটু মিক্সড করে নিয়ে আমি কুসুম গরম করে নিব। পাউরুটির ডোটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কুসুম গরম পানি অথবা দুধটাই কিন্তু লাগবে। তো আমি এই দুধ আর পানির মিশ্রণটাকে কুসুম গরম করে নিয়ে এসেছি। আঙ্গুলটা ডুবিয়ে নেওয়া যায় এরকম গরমই কিন্তু করতে হবে, এর থেকে বেশি গরম আবার করা যাবে না। এখন ইস্ট মেশানো ময়দাগুলোর মধ্যে এই দুধ আর পানির মিশ্রণটাকে আমি ঢালবো, অল্প অল্প করে ঢালবো আর এটাকে মিশাতে থাকবো। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি 1/2 কাপ করে ময়দা ব্যবহার করবো। মোট 3 বারে আমি 1.5 কাপ ময়দা এখানে ব্যবহার করবো। একসাথে কিন্তু সবগুলো ময়দা এখানে ব্যবহার করা যাবে না, তাই আমি ধাপে ধাপে ময়দা এখানে দিয়ে দিব। তো প্রথমে আমি 1/2 কাপ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এই কাজটা কিন্তু প্রথমে এভাবে একটা হুইস্ক বা চামচ দিয়ে কিন্তু মেশাতে হবে, হাত লাগানো যাবে না। তো আমি আরো 1/2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি, আবারও ভালো করে মিশিয়ে নিব। পুরোপুরি মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এখন হাতটা ব্যবহার করতে হবে, এখন আর এই উস্কের সাহায্যে করা যাবে না। তাই আমি খুব ভালো করে এখন হাত দিয়ে ডোটাকে তৈরি করে নিব। তার আগে যে বাকি 1/2 কাপ ময়দা ছিল সেটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মুথে মুথে ডোটাকে বানাতে হবে। আর এই ডোটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমার আরও প্রায় 1/2 কাপের মতো এখানে পানি লেগেছে, কুসুম গরম পানি। আপনারা চাইলে এখানে পুরোটা দুধ দিয়ে তৈরি করতে পারবেন। আর পাউরুটি তৈরি করার ক্ষেত্রে কিন্তু ডোটাকে সফট করে তৈরি করতে হবে। তো আমি এখানে একটা বোর্ড নিয়ে নিয়েছি, আর সেই বোর্ডের উপরে আমি কিছুটা ময়দা ছড়িয়ে নিলাম। এবার সেই ডোটাকে এর মধ্যে নিয়ে ভালো করে মথে নিব। আর এই ব্রেড তৈরি করার ক্ষেত্রে কিন্তু ডোটাকে সফট করে যত মথে নিতে পারবো তত ব্রেডটা ভালো হবে। তো আমি এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভালো করে মথে নিব। 10 থেকে 15 মিনিটের মতো ডোটাকে আমি মথে নিয়েছি। আর টেক্সচারটা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, এরকমই কিন্তু পাউরুটির ডোটাকে সফট করে তৈরি করে নিতে হবে। এখন ডোটাকে পারফেক্টভাবে সেট করার জন্য এটাকে সুন্দর মতো গোল আকারে একটা শেপ দিয়ে নিলাম। এখন এটাকে আমি প্রায় 2 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব, আর সেটাকে আমি রাখবো একটা বোলে। তাই একটা মিক্সিং বোলটা যেটার মধ্যে ডোটাকে আমি তৈরি করেছি সে তার মধ্যে আমি একটু তেল মেখে নিব। তেলটাকে একটু ব্রাশ করে নিয়ে তারপর এর মধ্যে ডোটাকে দিয়ে দিব।
এখন এই ডোটা বলের মধ্যে রাখার পর এই ডোটার উপরও একটু তেল মেখে নিব, এতে উপরের স্কিনটা খুব সফট হবে। তেল মেখে নেওয়া হয়ে যাওয়ার পর এবার প্লাস্টিক র্যাপার দিয়ে মুখটাকে বন্ধ করে দিব। আপনি চাইলে যে কোনো প্লেট বা ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারবেন। এবার যে কোনো গরম জায়গায় রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফিরে এলাম, ডোটা কিন্তু ইতিমধ্যে ফুলে দ্বিগুণ হয়ে গেছে। তো আমি প্লাস্টিক র্যাপারটা মুখ থেকে সরিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি আসলে কেমন হলো। দেখতে পাচ্ছেন ডোটা ফুলে গেছে, এবার ভিতরে বাতাসটাকে বের করে নিব। তো তার জন্য আমি ডোয়ের মাঝ বরাবর হাত দিয়ে একটু দাবিয়ে দিব। ব্যাস দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে, আর এই ডোটা কিন্তু পারফেক্টলি পাউরুটির জন্য তৈরি। এখন লাস্ট প্রসেসিং এ চলে এলাম। তো বোর্ডের উপরে কিছুটা ময়দা ছড়িয়ে নিয়ে সেই ডোটাকে আমি এর মধ্যে দিয়ে দিব। তারপর এরকম হালকা হাতে প্রেস করে করে একটা রুটি তৈরি করে নিব। রুটিটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি রোল যেভাবে ফোল্ড করে ঠিক সেভাবে রুটিটাকে ফোল্ড করে নিব, আর যে অংশটা শেষ হবে সেই অংশটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একটু সিল করে দিব। মুখটাকে ঠিক এভাবে দেখতে পাচ্ছেন আমি বন্ধ করে দিলাম, এভাবে বন্ধ করে দিতে হবে। এতে করে ব্রেডটা খুব সফট এবং মসৃণ দেখাবে। তো এবার ব্রেডটা আমি যেই পাত্রের মধ্যে বা যে মোল্ডের মধ্যে বেক করব সেই মোল্ডের ভিতরে ডোটাকে আমি ভরে দিলাম। আর সেই মোলটা কিন্তু অবশ্যই তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে, আর এভাবে প্লাস্টিক র্যাপারে মুখটা বন্ধ করে 1 ঘন্টার মতো অন্য একটা পাশে রেখে দিব। তো ফিরে এলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টার মধ্যে কিন্তু ডোটা ফুলে টইটুম্বুর হয়ে গেছে। এবার এই ডোর উপরে অংশে আমি ডিম ব্রাশ করে দিব, মানে ডিম নয়, ঠিক ডিমের কুসুমটাকে আমি ফেটিয়ে নিয়েছি, শুধুমাত্র ডিমের কুসুমটাকে এর উপরে ব্রাশ করে দিতে হবে। এতে করে কিন্তু ব্রেডের উপরে বেক করার পরে খুব সুন্দর একটা কালার চলে আসবে, ঠিক দোকানের ব্রেডের মতো। তো এবার আমি এই ডোটাকে ওভেনে বেক করব। আজকে ব্রেডটা আমি ওভেনে বেক করছি, তাই 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট করে নিয়েছি ওভেনটাকে। এবার আমি এটাকে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নিব। আপনারা চাইলে চুলায় তৈরি করতে পারবেন। আমার চ্যানেলে কয়েকটা কেকের ভিডিও আছে, ঠিক যেভাবে আমরা কেকটাকে বেক করি চুলাতে, ঠিক সেম প্রসেসে কিন্তু এই ব্রেডটাকেও বেক করতে হবে। তো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ব্রেডটা কীভাবে চুলায় বেক করতে হয় সেটাকে দেখিয়ে দিব। তো 30 মিনিট পর ফিরে এলাম। 30 মিনিটের মধ্যে আমার এই ব্রেডটা পুরোপুরি হয়ে গেছে, আর উপরে কালারটা কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। তো এবার আমি আপনাদেরকে একটু চেক করে দেখিয়ে দিব ব্রেডটা ভেতরেও সুন্দর মতো হয়েছে কিনা। তো যে কোনো টুথপিক অথবা আপনারা এরকম ছোট নাইফ দিয়েও দেখতে পারেন। তো আমি একটা নাইফ দিয়ে দেখাচ্ছি মাছ বরাবর এটাকে ঢুকিয়ে দিলেই যদি দেখতে পান যে নাইফটা পুরোপুরি ফ্রেশ বের হয়েছে, তাহলে বুঝতে হবে ব্রেডটা হয়ে গেছে। এবার আমি এই পাউচটাকে মোল্ড থেকে আনমোল্ড করে নিব। যেহেতু অনেকটা গরম আছে, আমি এভাবে বের করতে চাইলে এখন বের হবে না, তাই সাইড দিয়ে আমি একটু নাইফ দিয়ে এভাবে পাশ দিয়ে ছুটিয়ে নিচ্ছি, এতে করে খুব সহজে বের হয়ে যাবে। তো আনমোল্ড করে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতে একটু তেল নিয়ে তারপর এই পাউরুটির সম্পূর্ণ গায়ে একটু মেখে নিব, এতে করে উপরের স্কিনটা দেখতে অনেকটা সুন্দর লাগবে আর সফট থাকবে। এবার এই পাউচটাকে ভিজা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত পাউরুটিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে। তো পাউরুটিটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি ফিরে এলাম। এবার এটাকে আমি আপনাদেরকে কেটে দেখাবো, আর কতটা সফট হয়েছে আপনারা কেটে দেখানোর পরে বুঝতে পারবেন। আর এই পাউরুটি দিয়ে আপনারা যে কোনো ধরনের স্ন্যাক্স এবং সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে টোস্ট বিস্কিটও কিন্তু বানাতে পারবেন ইজিলি। আর কতটা সফট হয়েছে আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আশা করছি আমার এই পাউরুটির রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে, আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ মজা। আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার ভিডিওটির মধ্যে একটি লাইক দিবেন, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নেব। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।